শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। তো এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে বোঝায় যে সেন্টেন্সের ধরন চেঞ্জ করা। অনেকগুলো আইটেম রয়েছে এখানে, যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, ভাইস ভার্সা মানে আবার উল্টাটা, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা। তো এরই দেখা যায় যে প্রায় 16-17টা রুল আছে, আমরা আজকে একটা রুল নিয়ে আলোচনা করব। আর ট্রান্সফরমেশনের বিষয়টা হলো যে এমনভাবে বাক্যটাকে চেঞ্জ করা যেন তার মূল অর্থটা ঠিক থাকে। যেমন ধরো বাংলায় যদি আমরা বলি সে খুব সৎ বা সে সৎ, এখন আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে অর্থটা ঠিক রাখতে হলে আমাকে যেটা করতে হবে সে অসৎ নয়। ভালো করে খেয়াল করে দেখো, সে সৎ এইটার অর্থ যা, আর সে অসৎ নয় সেটার অর্থ কিন্তু একই থাকলো, অথচ নয়টা বলাতেই বাক্যটা নেগেটিভ হয়ে গেল। তো এটার বেশ কিছু রুল আছে, সেই রুল অনুযায়ী বাক্যগুলো নেগেটিভ করতে হয়। আমরা আজকে প্রথমে একটা রুল পড়বো, সেটা হলো একটা বাক্যে অনলি বা অ্যালোন কথাটা থাকলে কিভাবে আমরা এই বাক্যটাকে নেগেটিভ করব। অনলি মানে হচ্ছে শুধুমাত্র, অ্যালোন মানে ওই একই প্রায় মিনিংটা, যে কাছা একাকি, তাই না? তাহলে এই অনলি বা অ্যালোন যুক্ত বাক্যকে আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হলো অনলি বা অ্যালোন দিয়ে যদি কোনো ব্যক্তি বোঝায়, এখন তুমি ভাবতে পারো কীভাবে বুঝবো যে ব্যক্তি বোঝাচ্ছে, তো বাক্যে উদাহরণ দিলেই তুমি ব্যাপারগুলো বুঝতে পারবে। অনলি বা অ্যালোন দিয়ে কোনো ব্যক্তি বোঝালে সেই বাক্যকে নেগেটিভ করতে হলে সেন্টেন্সের শুরুতে, মাইন্ড ইট, দেখো এটা কালার করে দেওয়া হয়েছে, শুরুতে মানে একদম স্টার্টিংয়ে সেটা হলো নান বাট কথাটা বসাতে হয়। আচ্ছা, নান বাট মানে কেউ না কিন্তু, মানুষের ক্ষেত্রে আমরা কি কেউ কথাটা ইউজ করি। যেমন বস্তুর ক্ষেত্রে, এরপরে দুই নম্বরে যেটা আমরা বলবো, বস্তুর ক্ষেত্রে অনলি, তখন বলতে হবে নাথিং বাট। নাথিং মানে কিছু না, তাহলে বস্তুকে আমরা বলি কিছু না আর ব্যক্তিকে বলি কেউ না, কেউ না কিন্তু। আচ্ছা, এখন উদাহরণ দেখা যাক, যে অ্যাফার্মেটিভ হলো অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি এখানে দুটো উদাহরণ সেট করেছি, একটা তো দেখো অনলি প্রথমে দিয়েছি, আবার পরের উদাহরণটা দেখো অ্যালোন বা অনলি যেটাই হোক এটা ভিতরে আসে বাক্যে। তবে যেটাই হোক, অনলি বা অ্যালোন দিয়ে যখন ব্যক্তি বোঝাবে, উপরে বলা হয়েছে বাক্যের শুরুতে তোমাকে নাম্বার বসাইতে হবে। এখানে অনলি শুরুতে ছিল জন্যই, এখানে হয়তো অনেকে ভাবতে পারে যে অনলি শুরুতে ছিল, নাম্বার শুরুতে আসছে, কিন্তু এই বাক্যটা খেয়াল করো অ্যালোন বা অনলি ভিতরে আছে, তবুও নেগেটিভ করতে গেলে আমরা নাম্বারটা শুরুতে দিয়েছি। সো এখানকার বড় টিপস হলো অনলি বা অ্যালোন দিয়ে ব্যক্তি বোঝালে তোমার নেগেটিভ করতে গেলে বাক্যের স্টার্টিং বা শুরুতেই তোমাকে নাম্বার বসাইতে হবে, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তো অ্যাফার্মেটিভে আসি, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক মানে কি, শুধু সেই কাজটা করতে পারে। এখন এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে নান বাট, অনেকে আবার কী করে দেখো অনলি অ্যালোনটার বদলে এই নান বাট দেয় কিন্তু আবার অনলিটা বসে, এটা হবে না, ট্রান্সফরমেশন সবসময় ওই ওয়ার্ডটা উঠেই যাবে। তাহলে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কেউ না কিন্তু সে কাজটা করতে পারে, তার মানে মিনিংটা কিন্তু একই থাকলো কিন্তু কেউ নাতেই নেগেটিভ হয়ে গেল। আর এটা দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ, শুধু বৃদ্ধ লোকটাই জীবিত ছিল, এখানেও তোমাকে শুরুতেই যেহেতু অ্যালোন দিয়ে স্পষ্ট বোঝাই যায় যে অ্যালোন দিয়ে এখানে ওল্ড ম্যানকে বোঝাইছে, তাহলে এটা একটা ব্যক্তি। আবার এখানে দেখো এই অনলি দিয়ে হিকে বোঝানো হয়েছিল ব্যক্তি, তাহলে অনলি অ্যালোন দিয়ে ব্যক্তি বোঝালে বাক্যের শুরুতেই তোমাকে নান বাট ইউজ করতে হবে, নান বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন আর বসবে না, অ্যালাইভ, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার এটাকে দুই নম্বর পয়েন্টে আমরা আসি, অনলি বা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তু বোঝায় তাহলে, এখানে ইম্পর্টেন্ট কথা, অনলি বা অ্যালোন ঠিক যে জায়গাটায় থাকবে, শুরুতে থাকলে শুরুতেই যে জায়গায় থাকবে, হ্যাঁ সেই জায়গায় আমাকে নাথিং বাট কথাটা বসাইতে হবে। অনেক উল্টাপাল্টা করে ফেলে, ব্যক্তির ক্ষেত্রেই দেখা যায় নাথিং বাট বসায়, বস্তুর ক্ষেত্রে বসাইতে হবে নাথিং বাট বসায় নান বাট। তুমি যদি একটু বাংলা মিনিংটা চিন্তা করো, নাথিং মানে কিছু না, তাহলে আমরা ব্যক্তিকে কখনো কিছু না বলি না, কেউ না বলি, সো নান বাট মানে কেউ না, এই জন্যই ব্যক্তি বুঝালে আমরা নান বাট বসাবো, কিন্তু টিপসটা হলো বাক্যের শুরুতে। আর বস্তুর ক্ষেত্রে আমরা নাথিং বাট বসাবো, কিন্তু ঠিক যে জায়গাটায় অনলি বা অ্যালোন থাকবে সেই জায়গায়, সামনে থাকলে সামনেই, ভিতরের যে পজিশনে থাকবে সেই জায়গায় ওটা অনলি অ্যালোনের বদলে নাথিং বাট বসাতে হবে। উদাহরণ, এখানে দেখো একটা বাক্য আমি দিয়েছি অনলি শুরুতে, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, তাই না, শুধু চাঁদই দেখা গিয়েছিল, তাহলে অনলি শুরুতে থাকা, এখানে দেখো দাম অনলি দিয়ে কিন্তু স্পষ্ট দ্য মুনকে মিনিং করা হয়েছে, চাঁদ, তাহলে এটা ব্যক্তি না বস্তু, তাহলে এই জায়গায় আমরা নাথিং বাট ইউজ করব। অনলি যেহেতু শুরুতেই আছে তাহলে শুরুতেই বসবে, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। আবার পরের বাক্যটা হি লাইকড অনলি সুইট, মানে অনেকে ভাবতে পারে অনলি দিয়ে তো হিকে বুঝেছে, আসলে না, ভালো করে বুঝে দেখো, সে পছন্দ করেছিল শুধুমাত্র মিষ্টি, তার মানে অনলি দিয়ে এখানে মিষ্টিকে মিনিং করা হয়েছে, যেটা বস্তু। সো এখানে আমার টিপস ছিল কি, যেখানে অনলি অ্যালোন থাকবে বস্তুর ক্ষেত্রে ঠিক সেই জায়গায় নাথিং বাট হবে,
দেখো হি লাইট লাইট বার করে ঠিক অনলির পজিশনে এসে নাথিং বাট বসিয়েছি, নাথিং বাট সুইট। তাহলে এটাই হলো কথা যে বস্তুর ক্ষেত্রে যখন অনলি বা অ্যালোন বসানো হবে, অ্যালোন খুব বস্তুর ক্ষেত্রে কম বসে, তারপরেও যদি থাকে তাহলে ঠিক যে জায়গাটায় অনলি অ্যালোন থাকবে বস্তুর ক্ষেত্রে সেই জায়গাটায় আমাকে নাথিং বাট ইউজ করতে হবে। শুরুতে হলে শুরুতেই এই ভিতরের পজিশনে যেখানেই থাকবে সেখানেই। আচ্ছা, এবার এটাকে আমরা অনলি বা অ্যালোন দিয়ে কোনো সংখ্যা বোঝালে, সংখ্যা বোঝালে সেইটা আমরা কিভাবে নেগেটিভ করব। আচ্ছা, এটাও হলো ওই বস্তুর মতোই যে ঠিক যে জায়গাটায় অনলি বা অ্যালোন থাকবে, হ্যাঁ, ঠিক সেই পজিশনেই নেগেটিভ করতে গেলে আমাকে হয় নট মোর দেন বসাইতে হবে, অবলিক দেওয়া আছে দেখো দুইটার যে কোনো একটা, হয় নট মোর দেন আর না হলে নট লেস দেন। তার মানে কি, নট মোর দেন মানে এর চেয়ে বেশি না, আর নট লেস দেন দিলে মানে হবে এর চেয়ে কম না। যেমন ধরো সংখ্যার ক্ষেত্রে হি ওয়াজ অনলি 22, মানে এটা বয়স হয়তো মিনিং করা হয়েছে সে ছিল শুধুমাত্র 22, তাহলে হি ওয়াজ নট, ঠিক অনলির পজিশনে এসেই আমাকে নট মোর দেন কথাটা বসাইতে হবে, নট মোর দেন 22। অথবা নট মোর দেন না দিয়ে আমি নট লেস দেনও দিতে পারি। তাহলে সংখ্যা আর বস্তুর ক্ষেত্রে আমরা যেটা বলবো, ঠিক যে জায়গায় অনলি অ্যালোন থাকবে ঠিক সেই জায়গায় বস্তুর ক্ষেত্রে তাহলে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা আমরা ইউজ করব। এখন এটা মানেটা দেখো যে সে ছিল শুধুমাত্র 22, এখন আমি যদি বলি হি ওয়াজ নট মোর দেন 22, 22, তার মানে কি 22-এর 22-র বেশি না। এখন তুমি ভাবতে পারো তাহলে আচ্ছা বেশি না বললে তো তাহলে কমও হয়ে যেতে পারে, কিন্তু এটা ইংলিশে ধরে নেওয়া হয় যে তুমি যদি বলো বেশি না, 22-এর বেশি না, অথবা যদি বলো 22-এর কম না, তাই না, তাহলে এটা ধরে নিতে হবে যে তাহলে শুধুমাত্র 22, এটা নিয়মই, তাছাড়া এটা এইভাবে করার কোনো বুদ্ধি নেই। সো এই পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরবর্তী ট্রান্সফরমেশনের অন্যান্য রুলগুলো নিয়ে আলোচনা করব, আশা করি সঙ্গে থাকবে। ধন্যবাদ।